কই গো, বাড়ির মালিক বাড়িতে আছে? দেখুন, একসঙ্গে দুজন ধরেছি, না হলে নিতে পারছি না এতটা ওজন। দেখুন, 3 নাম্বার জুতো নিয়ে চলে এসেছে, একেবারে বাচ্চাদের জুতো। এই সকাল থেকে আমার যে আরেকটা নতুন চ্যানেল আমি খুলেছি, হিন্দি ব্লগ চ্যানেল, তো ওইখানে একটু শর্টস আপলোড করছিলাম, যার জন্য আমার ভিডিও স্টার্ট করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে। যার জন্য আমি আজকে অন্যান্য কোনো কাজও করিনি, ঘর দোর পরিষ্কার করা আমার হয়ে গেছে। ঘুম থেকে উঠে প্রথম কাজ হলো ঘর দোর পরিষ্কার করে না, ওইটা আমি করে নিয়েছি, বাট রান্নাবান্নার এখনো কোনো কিছুই হয়নি। আর এই যে ভাতের হাড়ি জাস্ট মেজে এখানে রেখেছি, জল টল দিয়ে রেডি করা। দেখুন কালকে কতগুলো ভাত রয়ে গেছে, কারণ কালকে মিটন ভাত খাওয়ার জন্য আসেনি, তো যার জন্য ভাত রয়ে গেছে। তো আজকে কি রান্না করবো সেটা এখনো ঠিকঠাকভাবে ডিসাইড করে উঠতে পারিনি। তবে ব্রেকফাস্ট হয়ে গেছে, রুটি করেছি, চা করেছি, চা রুটি খেয়ে নিয়েছি সকালবেলা। না এখন যেহেতু একটু ঠান্ডা পড়ে গেছে, সকাল হলে মনে হয় যে একটু গরম গরম চা খাই। তো গতকালকে একটু সবজিও ছিল, আমার সোনামা বলছিল সবজি দিয়ে রুটি খাবে, তা আমি বললাম যে না, আমি একটু চা খাবো। তো চা দিয়ে রুটি খেয়েছি, আর সঙ্গে একটুখানি সবজি ছিল ওটা খেয়েছি। তো রান্নাবান্না বসাবো, কী রান্না করবো সেটা আপনাদেরকে একটু পরে বলছি। এখন আমরা মামি মিলে একজনের বাড়িতে যাব, একজন বলতে আমার এক স্টুডেন্টের বাড়ি, আগে আমার কাছে পড়তো, এখন বড় হয়ে গেছে, যার জন্য ওদেরকে এখন আর আমি পড়াই না। তো ওদের বাড়িতে যাবো হলো গোবর আনতে, ঠিক আছে? আমি যে কুমড়ো গাছগুলি লাগিয়েছি না, গাছগুলি গোড়া একটু গোবর দিতে পারলে ভালো হতো। তাছাড়া ভাবছি দুটো লাউয়ের বীজও লাগাবো। মিটনকে অনেকদিন ধরে বলছি আমাকে দুটো লাউয়ের বীজ এনে দিতে, কিন্তু ওর নাকি মনেই থাকে না। গতকাল রাতেও ওকে ফোন করে বলেছি যে আমার জন্য দুটো লাউয়ের বীজ নিয়ে আসবে, জানি না আনবে কি আনবে না। সে যাই হোক, আমি আগে গিয়ে একটু গোবর নিয়ে আসি, কারণ বীজ ইচ্ছে করলেই বাজার থেকে এনে লাগানো যাবে, কিন্তু জায়গাটাকে রেডি করতে হবে। ভাবছি আজকে আমাদের যে ওইখানে খালি জায়গাটা ছাইটাই পড়ে আছে, ওইগুলি দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে একটু জায়গা রেডি করে গোবর টোবর দিয়ে রেডি করে রাখবো। আর আমাদের যে কুমোর গাছগুলো লাগিয়েছি ওইগুলির গোড়ায় একটু গোবর দেবো, যার জন্য এখন আমি আর আমার সোনামা মিলে যাবো হলো গোবর আনতে। আইও, ঠিকই জানি হাঁটছিল। আচ্ছা সে যাই হোক, তো একটা বালতি নিয়ে নিয়েছি যতটুকুই দেখ। আর গতকালকে যখন ওই সেলফ হেল্প গ্রুপের মিটিংয়ে গেছিলাম না, তখন বলে এসেছি, তো বললো যে এসে নিয়ে যাও, তো এখন যাবো। হ্যাঁ চলুন, আগে গিয়ে একটু গোবরটা নিয়ে আসি, পরে আর যাবো যাচ্ছি বলে যাওয়া হবে না। ভাতগুলো ঢেকে রেখে যাই, আমার কিছু মুখ দিয়ে দেবে। তো গোবরটা নিয়ে এসে আগে গাছের গোড়ায় দিই, তারপর রান্নাবান্না বসাবো, কারণ আমার সোনামা যেহেতু স্কুলে যাবে না, মিঠুনও আসতে দেরি আছে, দুপুরের দিকে আসবে ভাত খাওয়ার জন্য। আর ব্রেকফাস্ট তো করেই নিয়েছি, যার জন্য রান্নাটা একটু আসতেই করো, মানে আসতে না সরি, রান্নাটা একটু লেট করে করবো, আগে এই কাজগুলো সেরে নিই। হ্যাঁ আমি আর আমার সোনামা দুজন মিলেই যাব, একা একা ভালো লাগে না। চলুন, হ্যাঁ যদি বেশি গোবর আনতে পারি তাহলে একা একা আনতেও পারবো না। ওকে নিয়ে নিলাম, আমরা সেম প্রিন্টের ড্রেস পরেছি। চলুন, হ্যাঁ সম্ভালো মুঝকো মেরে ইয়ারো, সম্ভালনা মুশকিল। কত
টাটা, হ্যাঁ টাটা। এই পাশে এদিকের একটা বাড়িতে বিয়ে, ওই দিন যখন বাজনা বাজছিল আপনারা শুনেছেন না, ওই দিন আমি ভিডিও করি না। সব দেখুন অনেকটা দূরে চলে এসেছি, কিন্তু এই যে দেখুন এখানে কতগুলো হাঁস। কই গো, বাড়ির মালিক বাড়িতে আছে? গোবর নিতে আইছি। মালিক গোবর দাও। গোবর ভিডিও করে দাও, মন্টি লাউ বিচি আছে? ও মন্টি, মন্টি গরুই তো দেখুন এই পাশে কচু খেতে আছে, এখান থেকে না কচুর শাক নিলে খাওয়া যেত। চলুন আবার আমরা চলি। চলে এসেছি, আর আপনাদেরকে তো আবার গাছগুলো লাগিয়ে দেখিয়েছি, প্রচুর পরিশ্রম হয়েছে। দেখুন হাটটা প্রায় কেটে যাওয়ার মতন অবস্থা হয়েছে, এখন গাছের গোড়ায় দেব। গোবর গুলো দিয়ে তো ভিজা, মালতি একটু দূরে সরাও। ভিজা দিয়ে তো একটু দূরে দূরে করেই দেবো, গাছের গোড়ায় গোবর না দিতে পারলে না গাছ একদমই ভালো হয় না। আরে
গোবরের কাজ শেষ কমপ্লিট হয়ে গেছে, এবার হাত পা ধুয়ে রান্নায় চলে যাবো। আজকে আমাদের রান্নার মেনু হলো নারকেলের বড়া। এই যে দেখুন, এখানে নারকেল কোরানো হচ্ছে, তো নারকেল পুড়িয়ে এটার বড়া বানাবো। আর প্যাকেটে দুটো শালগম আছে, ওগুলি মাছ দিয়ে রান্না করবো। মাছও নেই, জাস্ট একটা মাথা আছে আর একটা মাছের লেজা আছে, ওইটা দিয়ে ভেঙে চুড়ে শালগম দিয়ে রান্না হবে, আর নারকেলটা দিয়ে বড়া হবে। তখন এই নারকেলটা ভেঙে দিতে হবে, আমার সোনামা ভাঙতে পারে না। এখানে মাছের মাথা আর যে মাছগুলো ছিল ভেজে নিয়েছি। এখানে শালগম আর আলু কাঁচা লঙ্কা কেটে নিলাম, জাস্ট মেথি ফোড়ন দেবো, সামান্য একটু জিরে ধনের গুঁড়ো দিয়ে নামানোর সময় ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। আর এখানে এই যে দেখুন নারিকেল কুড়িয়ে নিয়েছি, এর মধ্যে ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এর মধ্যে একটু সুজি ময়দা দিয়ে নুন হলুদ দিয়ে মেখে বড়া ভেজে নেবো। হ্যাঁ, এখন বাজে হলো সন্ধে 6:45। আর প্রত্যেক দিনের মতন আজকেও না, ভাত খেতে খেতে অনেকটা লেট হয়ে যাচ্ছে। জানি না রোজ দিন এত লেট কি করে হয়ে যায়, সারাদিন কাজ শেষ করতে করতে মানে রোজ দিন ভাত খেতে খেতে আমাদের 3:30 বেজেই যায়। কেননা সারাদিন না ওই যে কি বলে শর্টস, এই চ্যানেল ওই চ্যানেলে শর্টস বানানো নিয়ে না, তারপর লং ভিডিও বানানো নিয়ে এতটাই ব্যস্ত হয়ে থাকে যে দিন কোথা দিয়ে গড়িয়ে যায় বুঝতেই পারি না। সে যাই হোক, ভেবেছিলাম সন্ধেবেলা একটু আমাদের এখানে সামনে একটা ফুলের টবের দোকান আছে, ওইখানে যাব, ওইখানে টবও পাওয়া যায়। আর এখন যেহেতু শীতকাল চলে এসেছে, দেখুন গায়ের মধ্যে চুল, মাথা চলেই না, গায়ের মধ্যে এই পাশে ও পাশে চুল লেগে থাকে। তো যেটা বলছিলাম, ওই দোকানে ওই যে খোলা পিঠা বানানোর যে খোলাগুলো পাওয়া যায়, তো ভেবেছিলাম একটা পিঠে বানানোর জন্য একটা খোলা পাতিল কিনে আনবো, আর একটা এইটুকুনি ছোট্ট একটা টব কিনে আনবো। আমার যে মানি প্ল্যান্টের যে গাছটা এখানে জলের মধ্যে লাগিয়েছি, এটা না জলের মধ্যে ভালো হতে চাইছে না, মনে হচ্ছে মাটিতে লাগাতেই হবে, মাটিতে লাগালেই বোধহয় ভালো হবে। কারণ যে এই গাছের ডালাটা যেখান থেকে এনেছি ওনারা মাটিতেই লাগিয়েছিলেন এবং খুব ভালো হয়েও ছিল। তো
তো ভাবছি এই গাছটার জন্য ছোট্ট একটা টব নিয়ে এসে টবে লাগিয়ে দেবো, কিন্তু এখন লেট হয়ে গেছে, আমার মেয়েও পড়তে বসে গেছে, আমার একা একা যেতে ভালো লাগছে না। তো গতকালকে গেছিলাম হলো হাউস কোট আনতে, কিন্তু পাইনি জানেন, দু দোকানে ঘুরে এসেছি, আরেক দোকানও গেছিলাম দু তিন কয়েকদিন আগে, ওইখানেও বলেছে কয়েকদিন পরে আসবে, তো ওই দোকানটা একটু দূরে, তো আরেকটু আগে একটা দোকান আছে, তো গতকাল ওই দোকানে গেলাম, ভাবলাম অবশ্যই পেয়ে যাবো, কিন্তু পাইনি। শীতের গুলো আছে, ঠান্ডার গুলো যে কটসুলের ওইগুলো আছে, কিন্তু নর্মাল কটনের গুলো নেই। তো বলেছে কয়েকদিন পরে যেতে, বলেছে 10-12 তারিখের দিকে গেলে পেয়ে যাব, তো ভাবছি পরে গিয়ে নিয়ে আসবো। তো আনার মধ্যে কি এনেছি বলেছিলাম না, একটা লেগিংস আনবো, তো এই যে একটা ব্ল্যাক কালারের লেগিংস এনেছি। আর কিছুদিন আগে আমি মিন্ত্রা থেকে একটা সোয়েটার অর্ডার করেছিলাম, দেখিয়েছিলাম না আপনাদের, তো ওইটা তো আমি রিটার্ন করে দিয়েছি, কারণ কালারটা আমার পছন্দ হয়নি। আর সোয়েটার কেনার জন্য টাকাটা আমার সোনা বাবাকে দিয়েছিল, তো রোজদিনই আমার সঙ্গে ক্যাচ ক্যাচ করছে, আমি তোমাকে টাকাটা দিয়েছি, তুমি সোয়েটার কিনোনি কিনোনি। তো কালকে যখন দোকানে গেলাম, তো ভাবলাম যে দেখি যদি কোনো সোয়েটার পাই তাহলে নিয়ে আসবো। তো একটা হুডি আমার পছন্দ হয়েছে, তো একটা হুডি কিনে নিয়ে এসেছি, এই যে দেখুন এই কালারটা এনেছি। এটা মোবাইলে কেমন দেখা যাচ্ছে বলতে পারবো না, হয়তো আমার নেভি ব্লু দেখা যাচ্ছে, কিন্তু এটা ঠিক নেভি ব্লু না, এমন একটু ব্লুইশ টাইপ, সরি একটু গ্রিনিশ টাইপ আছে কালারটার মধ্যে। আর আমার কাছে সোয়েটার একটু ডার্ক কালারই ভালো লাগে, এই যে এরকম ভেতরটা এরকম। তো এটা নিয়ে এসেছি, আর একটা লেগিংস এনেছি, নাইটি তো আনতে পারিনি কারণ দোকানে ছিল না। আর আজকে আমার সোনামা গেছিল একটু একটা কাজে বেরিয়েছিল, তো ওকে বলেছিলাম আমার জন্য হাওয়াই চটি নিয়ে আসতে, কারণ আমি যে বাড়িতে হাওয়াই চটিগুলি পরি না, এগুলি একদমই নষ্ট হয়ে গেছে, তো হসপিটালে গেলে হাওয়াই চটির প্রয়োজন পড়বে, তো ওকে বলেছিলাম হাওয়াই চটি নিয়ে আসতে, জানেন ও বাচ্চাদের হাওয়াই চটি নিয়ে চলে এসেছে, এত ছোট, আমাদের পাও ছোট, আমার 4 নম্বর জুতো হলে হয়ে যায়, ও এই যে দেখুন 3 নম্বর জুতো নিয়ে চলে এসেছে, একেবারে বাচ্চাদের জুতো, এই যে দেখুন আমার পায়েও ছোট হচ্ছে, এবার বুঝতে পারেন কতটা ছোট জুতো, এই যে একদম ছোট হয়েছে, তো এগুলি চেঞ্জ করে আবার আনতে হবে। আমি ওকে বারবার ফোনে বলেছি 4 নম্বর আনতে, কিন্তু 3 নম্বর নিয়ে চলে এসেছে, ওর পায়ে নাকি হয়ে গেছে, আসলে ওর পাগুলি না খুব সরু সরু, যার জন্য যে কোনো জুতোর মধ্যে ঢুকে যায়, কিন্তু আমার পাগুলি যেহেতু একটু চ্যাপটা, এগুলি আমার পায়ে হয় না, একটু টাইট হয়ে যায়, পুরো পাটা জুতোর ভিতরে ঢুকতে চায় না, পায়ের গোড়ালিটা বাইরে থেকে যায়। আর শীতকালে হাওয়াই চটি পরে পায়ের গোড়ালি যদি বাইরে থাকে, তাহলে এমনিতে তো গোড়ালি ফাটার একটা প্রবণতা দেখা দেয় শীতকালে, হালকা হালকা গোড়ালিগুলি ফেটে যায়, তার মধ্যে যদি গোড়ালি জুতো থেকে বেরিয়ে থাকে আরও ফেটে যাবে, তার চাইতে এক কর বড় জুতো হলেও ভালো, অ্যাটলিস্ট গোড়ালিতে মাটি লাগবে না, ফাটবে না, তার জন্য চেঞ্জ করব। তো ঠিক আছে, আজকের দিন এইটুকুই, আর বিশেষ বকবক করছি না, আবার আপনাদের সঙ্গে দেখা হবে এই ধরনের একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। আর আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টস অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিজের শরীর খেয়াল রাখবেন, সবসময় হাসি খুশি থাকবেন। আজকের জন্য আপনাদের সকলকে টাটা।